হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে কথা বলবো কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথার সমস্যাটা খুবই কমন এবং তার মধ্যে এক ধরনের কোমর ব্যথা আছে যেটা কি হয়, আমাদের কোমরের পেছন থেকে বাটাক হয়ে থাইয়ের পেছন দিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যায়। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে অনেক আমি কমেন্ট দেখি এরকম, বা অনেক মেসেজ দেখি যে আমার কোমর ব্যথা হয়েছে এবং কোমর ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ব্যথাটা এক পায়ে যায়, বা অনেক ক্ষেত্রে আবার দেখা যায় ব্যথাটা দুই পায়ের নিচ পর্যন্তই ছড়িয়ে যায়। যেই কোমর ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে যায় সেই ক্ষেত্রগুলোতে দেখা যায় ম্যাক্সিমাম মানুষই মনে করেন যে আমার PLID হয়েছে। এটা খুব কমন একটা টার্ম, সবাই চেনেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ডায়াগনোসিস এটাই থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এই পায়ের নিচের দিকে ব্যথা ছড়িয়ে যাওয়ার কারণ কিন্তু শুধু PLID না, আরও বেশ কয়েকটা সমস্যা আছে যেগুলোর জন্য কিন্তু আপনার পায়ের পাতা পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। আজকে আমরা কথা বলবো স্পন্ডাইলোলিস্থেসিস নিয়ে। প্রথমেই আসুন জেনে নিই যে স্পন্ডাইলোলিস্থেসিসটা কী। সো একটা ছবির হেল্প নিব আমি এখানে, যদি আপনারা এটা দেখতে পান যে এটা হচ্ছে আমাদের কোমরের মাজার কাছে যে আমাদের একদম নিচের যে হাড় কয়টা থাকে সেই কয়টা হাড়ের ছবি। সো এখানে এই যে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে করে হাড়গুলোর ছবি দেখতে পাচ্ছেন। সো দেখা যায় এটা হচ্ছে নর্মাল, খুব স্বাভাবিকভাবে সাধারণত হাড়টা এমন থাকে। এখন এই আর ভেতরের নীলগুলো আমাদের জেলির মতো জিনিসটা। সো দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের এই হাড়টা স্লিপ করে সামনের দিকে চলে যায়। এখন এটা বিভিন্ন রকম কারণে হতে পারে, যে কোনো পড়ে গিয়ে ইঞ্জুরির কারণে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের পরে হতে পারে, অথবা যদি আমাদের মাসকুলার ইমব্যালেন্স থাকে সেখান থেকে হতে পারে, পশ্চারাল বিভিন্ন রিজনে হতে পারে, বিভিন্ন রকম কারণ এটা পিছনে থাকতে পারে। দেখা যায় যে ডিস্কের যে জায়গাটা থাকে ওই ডিস্ক থেকে হাড়টা সামনের দিকে স্লিপ করে চলে আসে। সো এটাকে বলা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। এটা একটু অ্যাডভান্স স্টেজ, এটা প্রথম দিকে আর একটু কমও থাকতে পারে। সো ডিপেন্ড করবে যে আপনার যে স্লিপটা একটা হাড়ের উপরে আরেকটা হাড় যেরকম স্লিপ করেছে এটা কতটুকু হয়েছে, সেটার উপরে আপনার সমস্যার সিভিয়ার কতটুকু সেটা বোঝা যাবে। আপনার যদি কোমর ব্যথা থাকে এবং দেখেন যে আপনার ব্যথাটা পা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন অথবা একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং তার কাছ থেকে ফুললি অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন যে আপনার সমস্যাটা আসলে কোথায় হচ্ছে বা কোন কারণে আপনার এই ব্যথাটা পা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু চেম্বারেই অনেক কিছু উইদাউট এনি আদার MRI বা এক্সরে ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু কিন্তু আমরা টেস্ট করেও বুঝতে পারি। এর সাথেও দেখা যায় যে এক্সরে, MRI বা এ ধরনের সিটি স্ক্যান, এ ধরনের বিভিন্ন টেস্ট করে আমরা কনফার্ম হতে পারি যে স্পন্ডাইলোলিস্থেসিসই হয়েছে কি না। আপনার যদি স্পন্ডাইলোলিস্থেসিস থেকে থাকে, অর্থাৎ যদি আপনার কোমরের একটা হাড় আরেকটা হাড়ের ওপর থেকে স্লিপ করে সামনের দিকে সরে গেছে এমন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে পারেন, সেটা খুবই উপকারে আসবে আপনার। প্রথম দিকে যদি ব্যথাটা অনেক বেশি থেকে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই বলি যে পেইন কিলার্স নিতে কিছুদিন, কিন্তু তারপরে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের সাথে সাথে দেখা যায় আপনার ব্যথাটাও কমে আসে এবং মেইন যে রিজনে আপনার এটা হয়েছে সেটাকেও কিন্তু একসাথে ট্রিট করা হয়ে যায়। কিন্তু যদি কন্ডিশনটা খুবই সিভিয়ার স্টেজে থাকে, একদম স্টেজ 4-এ থাকে, একদম বেশি সামনে চলে যায় হাড় বা অনেক আপনার সিমটমগুলো যদি অনেক বেশি সিভিয়ার হয় বা সিরিয়াস হয়, সেক্ষেত্রে কিন্তু সার্জারিরও প্রয়োজন হতে পারে। কিন্তু বেসিক্যালি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমেই আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপির যে ম্যানেজমেন্ট আছে সেখানে প্রথমে পেইন ম্যানেজমেন্টটা করা হয়, সেটার মধ্যে দেখা যায় যে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, টেন্স, আল্ট্রাসাউন্ড, তারপর আপনার লেজার, এ ধরনের বিভিন্ন রকমের থেরাপি দিয়ে পেইনটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়ে থাকে। এর সাথে ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজটাকেও কিন্তু পুরো ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুড করা হয়। তার মধ্যে ফিজিওথেরাপিস্ট আপনাকে মোবিলাইজেশন টেকনিক করতে পারেন, নার্ভের যদি কম্প্রেশন থাকে নার্ভ গ্লাইডিং এবং নার্ভের ফ্লসিং যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করিয়ে দিতে পারেন। তারপর আপনার কোর মাসেল, সাধারণত দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কিন্তু কোর মাসেলগুলো আপনার অ্যাবডোমিনাল, পেটের ভেতরের নিচের এবং পিঠের এই জায়গার যে মাসেলগুলো আছে, মাংসপেশিগুলো আছে, ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি যে এই মাংসপেশিগুলো অনেক দুর্বল থাকে।
এবং আমরা রং পশ্চারে সবসময় অনেক সময় কুঁজো হয়ে বসে থাকি, বা আমাদের রং পশ্চার প্র্যাকটিসের জন্যও কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না। সো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন রকমের স্ট্রেচিং এক্সারসাইজ, বিভিন্ন রকমের কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ কিন্তু আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট করতে হেল্প করবেন। আশা করি আজকের ইনফরমেশনগুলো আপনাদের উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।